প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলাশেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়েই, আর প্রতিদিনের মতোই পুরোটা সময় জুড়েই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। ১৯৬৫ সালের কথা, ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে ব্যবসা সফল ছবি রূপবান। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন রূপবান কন্যা সুজাতা, চলে যাচ্ছি তার কাছে। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলাশেষের আয়োজনে। তোমাকে অনেক শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা। এবং আমার নিজের এত ভালো লাগছে আজ আপনার সামনে বসতে পেরে, যে বাবাদের কাছে সেই গানগুলোর গল্প শুনেছি। রূপবানের গানগুলো এত প্রচলিত ছিল সবসময়, আমাদের যখন ছোট ছিলাম তখনও টিভিতে দেখতাম সেগুলো যেত। সেই সময়টা যদি একটু ফিরে যেতে চাই, সেই অভিজ্ঞতাগুলো যদি একটু শুনতে চাই। সে তখনকার অভিজ্ঞতা বলতে, তখন তো আমিও ছোট ছিলাম। জি, তো এখন যেমন যে অভিজ্ঞতাটা, তত তখন সে ততটা অভিজ্ঞতা ছিল না। ফিল্মে আসব, ছবিতে কাজ করব, এটা কিন্তু তখনকার যুগে একটা বিরাট কিছু আর কি, মানে একটা সাধনা। মনে হয় সাধনা করার পর মনে হয় চলচ্চিত্রে আসা যায়। তো আমি খুব ভাগ্যবতী বলতে হবে এদিক দিয়ে, আমি কুষ্টিয়া থেকে, আমার দেশে দেশ হচ্ছে কুষ্টিয়া, তখন আমরা যখন ঢাকায় আসি, আসার পরে মার খুব ইচ্ছা ছিল যে তার, আমরা চার বোন, যে চার বোনের মধ্যে একজন যেন চলচ্চিত্র অভিনয় করে। তো সেটা হয়তো আমার মধ্যে দিয়ে তিনি পূরণ করেছিলেন। তো আমি দুই একটা নাটক করার পর আমি রূপবানে আমি সুযোগ পাই। তো এই রূপবানের আগে কিন্তু আমার ধারাপাত রিলিজ হয় সালাউদ্দিন সাহেবের, যে সালাউদ্দিন সাহেব যে রূপবানটা করেন পরিচালক। রূপবানটা যখন আমাকে ধারাপাত করার পরেও আমাদের সালাউদ্দিন মামা, আমি মামা বলতাম, উনি করলেন কি, বললো যে একটা স্ক্রিন টেস্ট নিতে হবে। আচ্ছা, সেই সময়ে, সেই সময় করার পরও, কারণ রূপবানটা হচ্ছে একটা ইনোসেন্ট গাল দরকার, 12 বছর, যে কিছুই বোঝে না। তো ওইটা আমার ভিতরে আছে কি না সেটা স্ক্রিন টেস্ট, হ্যাঁ, দেখলো। দেখার পর ওকে করলো, ওকে করার পর তো আমাকে বললো যে তোমার ক্যারেক্টারটা এরকম, 12 দিনের মেয়ে, 12 বছরের মেয়ে, 12 দিনের শিশুর সাথে বিয়ে হবে। তো তখন আমি এমন ছোট বিয়ে ব্যাপারটা বুঝি, কিন্তু এরকম না যে আমরা অভিনয় করতে হবে। কিন্তু তখন যে আমরা অভিনয় করেছি, পরিচালক আমাদের মনে হয় মা বাবা যেমন করে পথ চলা শেখায়, মাছের থেকে কাঁটা বের করে মাছ খাওয়ানো শেখায়, ওইখানে যেও না পড়ে যাবা, এইরকম পরিচালক এত শিক্ষক ছিল আর কি, শিক্ষার দিক দিয়ে আদর তো করতে, না হলে তো আমরা আমরা কি করে শিখবো। তো প্রতিটি পদক্ষেপে, খালি সালাউদ্দিন মামা না, আরো যারা ছিলেন আগেকার, প্রতিটি পদক, মানে স্টেপ কেমন নেব সেটাও ওনারা দেখিয়ে দিতেন, এইভাবে হিরোইন নায়িকা হাঁটলে ভালো লাগবে, এভাবে দাঁড়ালে ভালো লাগবে। তো রূপবান যখন করলাম তখন আমার কাছে যে একটা স্বপ্নের মতন আর কি, যে এটা সবসময় দেখে আসছি, একটা হিরো হিরোইন মানে প্রাপ্তবয়স্ক, প্রেম করে, ভালোবাসা হয়, গান করে, সুন্দর সুন্দর গান থাকে, গান হয়, তারপরে মারামারি যা হয় আর কি, একটু ভালোবাসায় মা বাপে হয়তো বাধা দেয়। তো আমার কাছে একটুখানি মানে কেমন যেন লাগলো, এবং প্রথমে একটু মনে হলো যে এটা করলে কি আমি উঠতে পারবো, আমি কি চলো সবাই পছন্দ করবে কি না, করবে কি না, আমি দাঁড়াতে পারবো না, আমাকে আবার ফিরে যেতে হবে, আমি হয়তো কোনো, এটা করার পর আবার হয়তো কোনো সুযোগই পাবো না। এইটা করার সময় অনেক ডাইরেক্টর আমাকে মানে ছিছি করার মতন বলেছে আর কি, তুমি এটা করছো, এটা তোমাকে কে নিবে, এটা তো যাত্রা, তুমি যাত্রা হিরোইন নাকি। তো আমাকে সালাউদ্দিনে বলে যে তোমাকে কিন্তু অনেকে অনেক কিছু বলো, তুমি এগুলো কিছু কানে নিও না, এটা যদি সুপারহিট হয় তাহলে কিন্তু দেখবা খুব ভালো হবে। কিন্তু রূপবানটা আর একটা পরিচয় হচ্ছে, তখন কিন্তু আমাদের বাংলাদেশে খুব উর্দু ছবির প্রভাব ছিল, আমরা উর্দু শিখে শিখে আমরা উর্দুতে অভিনয় করতাম, কিন্তু ভাষা তো আমাদের উর্দু না, যার জন্য আমাদের খুব কষ্ট হতো, ভাষাটা আনতে গেলে অভিনয়টা ফল করতো, ড্রেসটাও ছিল অন্যরকম। তো এই সালাউদ্দিন সাহেব একটা পদক্ষেপ নিলেন, এই উর্দু ছবিকে কি করে বিতাড়িত করা যায় বাংলা চলচ্চিত্র থেকে, তখন এই রূপবানটা উনি করেন। রূপবান করার পর যখন এটা আমরা 1.5 মাস সিলেটে ছিলাম, ফেঞ্চুগঞ্জে শুটিংটা করেছি আউটডোর,
তারপরে ডাবিং হলো, ডাবিং অফ দ্য রিলিজ হলো, তখন তো সুপারহিট এগুলো সব আমরা কিন্তু অত বুঝি না। যখন রূপবানটা রিলিজ হলো, চতুর্দিকে খালি রূপবান 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 রূপবান, আমি ঘর থেকে বেরোতে পারি না, ভক্তরা আসে, এবং ভক্তরা যে আসে মা কি বলবো, যে মানে এক ভক্ত আসছে একদিন আমার বাসায় সকালবেলা, মা ঘুম থেকে উঠালো, মানে আমাকে না দেখে সে যাবে যাবে না। তা আমি উঠলাম, উঠে দেখি আমাদের ড্রয়িং রুমে মাছ, মুরগি, কলা, বেগুন, চাল, তেল, মানে কি এমন নাই, সমস্ত নিয়ে এসে আমাকে দেখা করতে আসছে। মা তো খুব বললো যে তুমি যাই হোক, এটা কি পরিমাণ ভালোবাসা ছিল সেই সময়। তো আমাকে এক দৃষ্টে দেখে রয়েছে, দেখে পরে বলছে আমার একটা জীবনটা সার্থক হলো। তো এই রূপবান করার পর যে জনপ্রিয়তা আমি পেয়েছিলাম এবং ভক্তি ভালোবাসা যেটা পেয়েছিলাম, আমার মনে হয় খুব কম অভিনেত্রীর জীবনে সত্যি এটা আসে। এবং এতগুলো গান ছিল, যে গানগুলো এখনো হয়তো আমরা কোথাও না কোথাও শুনতে পাচ্ছি, মনে হয় সর্বাধিক গান ছিল, 30টি গান ছিল সেখানে, সেই সময়কার অভিজ্ঞতাগুলোই শুনছিলাম। হ্যাঁ, যেমন 30টা গান ছিল, গানটা আগেকার গানগুলো সুন্দরও ছিল, কথাগুলো তো আমাকে সালাদিমা বলো যে দেখো সুজাতা গানটা গাবা, নিনা হামিদ কিন্তু গান গাচ্ছে, কিন্তু নিনা হামিদের গলা যেন না শোনা যায়, তোমার গলা যেন শোনা যায়। তার মানে মামা আমি তো গান গাইতে জানি না, বল তোমার গান তো রেকর্ড হচ্ছে না। কেন উনি বললেন, এটা কিন্তু বোঝা যায় যে নিনা হামিদ যতটা টান দিয়েছে, আমি যদি জোরে গান গাই তাহলে মনে হবে আমি গাচ্ছি, আপনি গাচ্ছেন। এখন যদি আ করে বেশি টান দিল, আমি মুখটা বন্ধ করে আ করি, তাহলে তো সেটা ভালো দেখাবে না। এই জন্য উনি বলছে তোমার গানটা যেন তুমি গানে কানে শোনো, নিনা হামিদের গান যেন না শোনা যায়। জি, এইভাবে উনি এইভাবে আগেকার পরিচালকটা শিখিয়েছেন। এবং আপনি বলছিলেন যে আপনার পরিবার থেকে সেই সময় সাপোর্টটা ছিল, আপনার মা এতটা সাপোর্ট দিয়েছেন, সেই সময় কিন্তু সব পরিবার থেকে এরকম সাপোর্টটা পাওয়া যেত না, এবং সমাজ ব্যবস্থাটা অনেক অন্যরকম ছিল, এখনকার মতো ছিল না। খুব কি কঠিন ছিল সেই সমাজ থেকে চিত্রনায়িকা হয়ে ওঠা? কঠিন বলতে আমি তো কুষ্টিয়া, আমাদের একটা সাংস্কৃতিক ওটার জায়গা কিন্তু কুষ্টিয়া, আর আমি তো হিন্দু পরিবারের মেয়ে, আর হিন্দু পরিবারে একটু সাংস্কৃতিক মানা হয়, এবং আমার ভাই, আমার বড় বোন, আমরা চার বোনই নাচ করতাম। আচ্ছা, আমার বড় ভাই নাটক করতো, ছোট ভাই ডুগি তবলা বাজাতো, যার জন্যে আমাদের অতটা, আর আমাদের পরিবারের মানে কাকা মামা কেউ আমাদের সাথে দেয়, তারা সব ইন্ডিয়ার, এখানে কেউ নেই, মানে বলার মতন আমাদের আটকানোর মতন কিরকম সেরকম ছিল না। তবে আশেপাশে মুসলিম ফ্যামিলি যারা আমাদের সাথে, যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা যে দুই চারটা কথা বলে নাই তা না, কিন্তু সব তো আর মসৃণ হয় না, কিছু তো পথ অবশ্যই কাটা থাকে আর কি। সত্যি তাই, এবং সেই পথের কথাই শুনতে চাচ্ছিলাম, সেই জার্নি, সেই অভিজ্ঞতার কথাই শুনছিলাম। একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলাশেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন কিংবদন্তি চিত্রনায়িকা সুজাতা। চলে যাচ্ছে আবারও তার কাছে, যে সেই সময়কার কথা শুনছিলাম, এবং এখনকার কাজের ব্যস্ততা যদি আপনার কাছে জানতে চাই, খুব কি পরিকল্পনা হচ্ছে বা ব্যস্ত আছেন কাজ নিয়ে? ব্যস্ত আমি ঠিক এখন নাই, তবে কাজ করছি মোটামুটি, টুকটাক যা আছে করছি। আগেকার মতন ব্যস্ত তো আর সম্ভব না। মানে আমি যেটা বলি, চলচ্চিত্র জগৎটাকে বলি বউ শাশুড়ি। আচ্ছা, যেমন বউ একটা ঘরে আসলে শাশুড়ি কিন্তু চাবিটা ছেড়ে দিতে হয় বউ হাতে, তেমনি চলচ্চিত্র, আমরা তো হিরোইন চিরদিন তো থাকতে পারে না, আর এক যখন আরেকটা যখন হিরোইন আসে তখন আমাদের জায়গাটাকে সুন্দর করে বললেন, এটা তো বাস্তব, সব জায়গায় বাস্তব, এটা খালি চলচ্চিত্র না, সব জায়গায় এটা কিন্তু বাস্তব। একটা শাশুড়ি যখন বউ হয়ে আসে তখন সে সংসারে সব তার কর্তৃত্ব থাকে, বউ আসলে যে কর্তৃত্ব থাকে তা না, কিন্তু কিছুটা তো তার শিথিল হয়ে আসে, তো আমাদেরও তো সেটা ছেড়ে দিতে হবে, না হলে তো আরেকজন কিভাবে সে জায়গাটি পাবে। এবং এখন যে কাজগুলো হচ্ছে বা আপনি যে কাজগুলোর সাথে যুক্ত আছেন সেগুলোর কথা একটু জানতে চাই। নাটকে কাজ করা হচ্ছে, ধারাবাহিক নাটক করেছি, চলচ্চিত্র তো আগে অনেক করেছি, এখনো করছি,
তবে আগে যেমন ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এখন তো ততটা নাই এখন তো মায়ের রোল করি হয়তো দুদিন তিন দিন কি ম্যাক্সিমাম হলে পাঁচ দিন কাজ থাকে আচ্ছা তবে কি বলবো কাজ তো ভালোই হয় অনেক কাজ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে কিন্তু আমার আমি সবসময় বলে আসছি এবং আমি এখনো বলি যে আমার কাছে যেটা অভাব মনে হয় সেটা গল্পটা মনে হয় রাঁধুনি ভালো হলে তরকারি ভালো হবে জি গল্পটা ভালো হলে সবাই ভালো অভিনয় করবে তো আমার দুঃখ হচ্ছে এই প্রজন্মের জন্য যে তারা ঠিকমতো গল্প পাচ্ছে না এবং এই জিনিসটা কেন আপনার মনে হয় যে এখন এত কাজ হচ্ছে এবং এত গুণী গুণী নির্মাতাও কিন্তু আছে কিন্তু কাজের ক্ষেত্রে অভিযোগটা সব গুণী মানুষদের কাছ থেকে আমরা শুনতে পাই আমি এটা বুঝতে পারছি না যেমন আমাদের সময় আমরা যেমন আমরা তো 13-14টা ছবি নিজেদের প্রযোজনা থেকে করেছি এবং আজীব সাহেবও পরিচালক ছিলেন তা আমরা দেখি যে 6 মাস 7 মাস 1 বছর কাজী ভাই খানাতা ভাই এরা এটাকে নিয়ে গবেষণা করেছে যে গল্পটা নিয়ে প্রতিদিন বসছে প্রতিদিন এডিটার ক্যামেরাম্যান তারপরে ডাইরেক্টর এই যে বসছে এই যে গল্প এটা ভালো না এই ডায়লগটা ভালো না এই এখানে দুঃখের সিনটা আসলে কেমন হয় দুঃখের পরে একটা রিলিফ দিতে হবে পাবলিকরে সেখানে একটা কমেডি দিতে হবে আর একটা জিনিস দেখো লক্ষ্য করে দেখো আগেকার যে বইগুলো হতো কমেডি যে হাসপাত সবাই কিন্তু চেনে একটা সাইফুদ্দিন আনিস ভাই তারপরে দিলদার এরা কিন্তু যেমন নায়ক নায়িকা জনপ্রিয় ছিল ওরাও কিন্তু জনপ্রিয় ছিল সমানভাবে জনপ্রিয় ছিল সমানভাবে একটা পরিচালক প্রতিটি ক্যারেক্টারকে তুলে ধরতো যেন কেউ যেন না পিছিয়ে যায় পিছিয়ে যায় এবং সেটা করতে বলে পুরো ছবিটা ভালো এসেছে ভালো লাগতো তো প্রতিটি ক্যারেক্টারের উপর যদি মনোযোগ আসে পরিচালকের তাহলে পুরো গল্পটা সুন্দর হয়ে যাচ্ছে এবং এটা পুরো জিনিসটা দর্শক নিচ্ছে তাই না তো আমার মনে হয় এটা খালি ছবি দেখি এখন বলে ছবি দেখি নায়ক নায়িকা বাবা মা আমরা অভিনয় করি বাবা তুই ভাত খেয়েছিস কখন আসলি কয়েকদিন দেরি করলি কেন এটা না তার মধ্যে স্ট্রংলি কিছু চরিত্রের ব্যাপারটা থাকতে হবে বাপের কিছু থাকতে হবে মায়ের কিছু থাকতে হবে নায়ক নায়িকা তো থাকবে তাহলে মনে হয় যে এই ধরনের আপনি যে ধরনের কাজগুলোর কথা বলছেন এই কাজগুলো কিন্তু পুরো বিশ্ব জুড়ে হচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে কিন্তু আমাদের দেশে এরকম কাজ আমরা আসলে পাই না এখন পাই না পার্শ্ববর্তী দেশে তো বয়স্ক লোকের অভিনেতা অভিনেত্রীদের উপর স্ক্রিপ্ট লেখা হয় এবং সেগুলো সুপারহিট হচ্ছে কম বাজেটে কিন্তু হচ্ছে কম বাজেটে হচ্ছে কিন্তু তাদের উপর আমি বলছি না যে তোমরা পুরো ছবি বয়স্ক লোক দিয়ে করো কিন্তু আমি বলছি বয়স্ক লোকটা বলছি উপমা দিয়ে আর কি একটা হিরোইনের চরিত্র কিন্তু সুন্দর হতে পারে হিরোইন থেকে তাকে তোমাকে যদি হিরোইন নিই হিরোইন থেকে নিয়ে তোমাকে আমি বুড়া করতে পারি মেকআপ দিয়ে তোমার উপরে আমি একটা বই গল্প নিয়ে আসতে পারি তো সেটাই বলছে সব নানান ধরনের যদি জিনিস পাবলিক পায় যে আমি একটা সুজাতা আমার উপর একটা গল্প আসলো একটা বই আসলো তোমার উপর একটা গল্প আসলো লোকের গল্প আসলো পাবলিক অবশ্যই যাবে আমাকে ধরে রাখতে হবে পাবলিকরে সেক্ষেত্রে আপনার কি মনে হয় বর্তমানে এত কাজের পরেও আমাদের চলচ্চিত্রের এত দৈন্যদশা কেন খুব খারাপ তা বলবো না তবে আমি বলবো যে এক চিটিয়া যদি আমি চলচ্চিত্রের দোষ দিই তাহলে কিন্তু একটা অপরাধ করা হবে যেমন আমরা কালকে আমি একজন সাংবাদিকরে বললাম দেখেন আমাদের আই অ্যাডজাস্টমেন্ট আমার ঘরে যদি বা কারোর ঘরে যদি একটা বউ আসলো দেখতে খারাপ প্রথমে কিন্তু খারাপ লাগে যে বউটা খারাপ কিন্তু তারপরে আই অ্যাডজাস্ট হয়ে যায় তা আমাদের টেলিভিশনটা কিন্তু আই অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা আমরা টেলিভিশন ছবি দেখতে 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 এখন আর বড় পর্দার কথা মনে হয় না আমাদের অভ্যাসটা পাবলিকের অভ্যাসটা বদলাতে হবে বদলাতে হবে আমাদের ভালো ছবি দিয়ে আমাদের যে কোনো হয়তো আমি একা বললে তো হবে না সবাইকে এটা নামতে হবে দিয়ে দর্শককে কিভাবে সিনেমা হলে আনতে হয় এই ব্যবস্থাটা আমাদেরই করতে হবে এবং তারপর তো সরকার আছে আমাদের তো প্রাইম মিনিস্টার যেভাবে আমাদের তুলে ধরছেন এবং একটা আর্টিস্ট চলচ্চিত্র আর্টিস্ট অসুস্থ হলে উনি সেখানে পাশে এসে দাঁড়াচ্ছেন সবার পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তিনি সিনেমা হলের জন্য অনুদান দিচ্ছেন ছবি করার জন্য অনুদান দিচ্ছেন তাকে যদি সে যখন এতটা সাহায্য করে করছেন আমাদের তাকে সাথে নিয়ে যদি আমরা একটা পদক্ষেপ নিই সামনে এগোতে পারি উনি থাকলে আমরা সামনের দিকে হয়তো অবশ্যই এবং আমরা আসলে সব সময় আশাবাদী আমরা কখনোই আশা হারাই না আমি খুব আশাবাদী জি আমি জানি যে আমি আজকে যদি আমি বেঁচে থাকতাম সিনেমা দেখব যে প্রচুর দর্শক হচ্ছে
আর যদি বেঁচে না থাকি মরার পরও উপর থেকে দেখবো যে প্রচুর দর্শক হচ্ছে সিনেমা হলে, আমি আশাবাদী। চমৎকার, এবং আরও অনেক গল্প শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, অবশ্যই আমাদের সাথে থাকবেন, এক্ষুনি ফিরে আসছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলাশেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন কিংবদন্তি চিত্রনায়িকা সুজাতা। চলে যাচ্ছে আবারও তার কাছে। জি, সেই সময়ের কথা এবং সমসাময়িক সময়ের কথা শুনছিলাম, আবারও একটু সেই সময়ে ফিরে যেতে চাই। যখনই জুটির কথা এসেছে, ওপারের উত্তম সুচিত্রার কথা এসেছে, এপারের আজিম সুজাতার কথা এসেছে, সেই সময়ের স্মৃতিগুলো একটু জানতে চাচ্ছি। স্মৃতি বলতে, তখন তো জুটি ছিল, এখন জুটি কিন্তু হয় না। জি, যেমন আমাদের সময় আমরা যখন অভিনয় করতাম, যে একটা ছবির নাম আসলো, পরিচালকের নাম থাকতো, শ্রেষ্ঠাংশে নাম থাকতো হিরো হিরোইন কমেডিয়ান মা বাবা, একটা দর্শক দেখতো যে না, এই ছবিতে অমুক অমুক আছে, সবার নামটা কিন্তু জানতো, মাকে করছে বাবাকে করছে সবাই কিন্তু জানতো। এখন কিন্তু সে এটা নাই, এখন অনেকে কিন্তু নায়িকার নামও জানে না। এখন কিন্তু যে পোস্টারে কোনো থাকে না, খালি একটা ছবি থাকে হিরো হিরোইনের, যার যার ছবি দিল পরিচালক, খালি পরিচালকের নাম থাকে, কোনো কিন্তু নাম থাকে না। তো আমার আমাদের সময় কিন্তু এটা ছিল, যখন একটা বই খুব জনপ্রিয়তা পায়, তখন সব প্রযোজক বা পরিচালক চায় সেই জুটি নিয়ে কাজ, সেই জুটি নিয়ে কাজ করতে, যে আবার হবে। তো নেওয়ার পর আমি তো আগেই বললাম যে আমাদের গল্প ছিল ভালো, এবং গল্পটা হিট হবে কি না সেটাও পরিচালক আগে জানতো, যেটা হিট হওয়ার মতো তৈরি করতো। আমরা অভিনয় করতাম সেইভাবে যেরকম বলে দিতেন পরিচালক, সেভাবে আমরা চেষ্টা করতাম, এবং নিশ্চয়ই আল্লাহর রহমতে হতো, কারণ আমাদের একটা তো আল্লাহ দান দিই, সেটাকে তো উপেক্ষা করা চলে না। তো নিশ্চয়ই ভালো অভিনয় করেছিলাম বলেই জনপ্রিয়তা পেয়েছিলাম। অবশ্যই, তো জুটি আমি আজিম সুজাতাও ছিল, রাজ্জাক সুজাতাও ছিল, তো জুটি থাকাটা মানে একটা রোমাঞ্চকর, যে এই জুটিটা হলে গেলেই সুপারহিট, এটা তো খুব নিজের কাছে আনন্দদায়ক। আনন্দদায়ক অবশ্যই, এবং এখনকার সময়ের কথা আপনি বলছিলেন যে এখন ওভাবে জুটি গড়ে উঠছে না। যেই অভিনেতা অভিনেত্রীরা আসছে বা চিত্রনায়ক চিত্রনায়িকারা আসছেন, তাদের সেক্ষেত্রে জুটিটা উঠছে না কেন, গড়ে উঠছে না কেন? গড়ে উঠছে না, ধর এখন তো দুই একটা ছবি তো বেশ সুপারহিট যাচ্ছে এবং গিয়েছেও, কিন্তু জুটি খুব ভাঙতে থাকে, বেশি খুব বেশি দিন দেখা যায় না। একটা সুপারহিট হলো, তারপরে তাদেরকে নিয়ে হয়তো বই হয় না, বা সেটা আবার করলে হয়তো আর একটা করলে হয়তো সেটা জনপ্রিয়তা পায় না। আমাদের যেমন যেমন ছিল, একটার পর একটা সুপারহিট হচ্ছে সুপারহিট হচ্ছে, জুটিও যেমন উঠছে, পরিচালকও তেমনি উঠছে, সব কিছুই আর কি। এখন সেটা হচ্ছে না, তো যাই হোক, বেলা শেষে যেমন এটার নাম, তো বেলা যেমন হয়, বেলা শেষ হয় তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন হয়তো বেলা শেষের দিকে আবার সূর্য উঠবে, আবার আমরা ভালো দিন ফিরে পাবো। অবশ্যই, এবং এখন আসলে কাজের অনেক সুযোগ হওয়াতে অনেক সহজেই যেন সেলিব্রিটি হয়ে যাচ্ছে সবাই, এবং সবার উদ্দেশ্যই থাকছে খুব কম সময় কি করে জনপ্রিয়তা পাওয়া যায়, কি করে ফেমাস হওয়া যায়, কারণ এত শেখার মাধ্যম থাকলেও কিন্তু শেখার জায়গাটাতে ঘাটতি থেকে যাচ্ছে, শেখার আগ্রহটাতে ঘাটতি থেকে যাচ্ছে। আমি একটা কথা বলি রে বা, শোনো, খালি চলচ্চিত্রের নায়ক নায়িকা না, কিন্তু পুরো দেশটা কিন্তু খুব চঞ্চল হয়ে গেছে, ছেলে মেয়েরা হাতে মোবাইল। আমি আগে যেমন কথা বলতে, ড্রেসের কন্টিনিউটি বলতে গেলে একটা প্রোডাকশন ম্যানেজার বাসায় আসতো, তার হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো বাসায় আসতে, এক জায়গা থেকে দূর থেকে আসলে, এখন টেলিফোনে আমি এক মিনিটে কিন্তু সবকিছু পাচ্ছি, হয়ে যাচ্ছে। আমি বাসার খবর নিতে পারছি, এই কেমন আছো, কিন্তু আমি বাসার খবরটা নিতে হলে আমাকে একটা লোক পাঠা হচ্ছে, দেখো তো বাবা আবার অমুক কেমন আছে না আছে। এখন আমরা সব হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি সব কিছু, আমাদের বাচ্চা কাচ্চা পেয়ে যাচ্ছে, ইউটিভিতে দেখতেছে ছবি দেখছে, টেলিভিশনে আমরা দূর দেশের ছবি দেখছি, কি হচ্ছে না হচ্ছে, দূর দেশে কি অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুপুরে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা সেলিব্রিটি কি বলছে না বলছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাচ্ছি। তো এখন এটা তো খালি চলচ্চিত্র নায়িকা নায়ক নায়িকার দোষ দিলে হবে না, এটা পুরো ওয়ার্ল্ডের
বাচ্চা কাচ্চারা এখন সহজে সবকিছু পেতে চায়। তা আমাদের নায়ক নায়িকাকে দোষ দিতে লাভ নাই, নায়ক নায়িকা তো একটা ছেলে একটা মেয়ে, আমাদের আশেপাশে ছেলে মেয়ের মতন তো, তো এইটাকে কন্ট্রোল করতে হবে। এখন কন্ট্রোলটা কে করবে, করতে হবে আমাদের, আমাদেরকে। এবং একটা মেয়ে যখন অভিনয় করলো, একটা হিরোইন যখন অভিনয় করলো, তাকে বলতে হবে তুমি কিন্তু এখন কিছু শেখো নাই, তোমাকে আরো শিখতে হবে। আমি যদি বলি বাহ তুমি তো একবারে অমুক হয়ে গেছো, এটা হবে না, এটা না। তাকে বলতে হবে তুমি এখনো কিচ্ছু শেখো নাই। আমাদের যেমন বলতো তুমি এই ছবিটা তোমার জনপ্রিয়তা পেয়েছো কিন্তু তুমি কিন্তু শেখো নাই, তুমি শেখো না, এটা কিন্তু পুরো ছবিটা জনপ্রিয়তা পেয়েছে তোমার একার জন্যে না, সবার সবার মিলিত প্রচেষ্টা। তোমার জন্য যখন ছবি হিট হবে, যখন সুজাতা সুজাতা আসছে, যখন সুজাতা বলে সবাই দেখতে যাবে, তখন তুমি অনেক শিখছো, এখন কিন্তু শিখো নাই। তো সেটাকে তাদের মাথার মধ্যে ঢুকাতে হবে, তুমি কিন্তু কিচ্ছু শেখো নাই, তোমাকে আরো শিখতে হবে। কিন্তু একটা মেয়ে অভিনয় করার পর আমি দেখলাম বাহ কি অভিনয় করছো, তুমি তো অনেক শিখে ফেলছো, তার মাথাটা খারাপ হয়ে গেছে, সে তো নতুন, সে তো বোঝে না, সে চলচ্চিত্র সম্পর্কে। আমি যখন নতুন ছিলাম তখন তো আমি হয়তো বুঝি নাই, আমি তো এখন বুঝি, আমি এখন বুঝবো কে আমাকে ভালো বললো, কে আমাকে মিথ্যা ভালো বলছে, কে সত্যি ভালো, আমি বুঝবো। কিন্তু তার বোঝার ক্ষমতাটা নাই, তাকে বোঝাতে হবে এবং তাকে সবসময় বলতে হবে তুমি এখনো কিচ্ছু শেখো নাই, তোমাকে আরো শিখতে হবে। চমৎকার বলেছেন আসলে। আর আমরা চাই আপনি সবসময় আরো অনেক কাজের মাধ্যমে থাকেন আমাদের কাছে, যেন সবসময় আপনাকে আমরা কাজের মধ্যে পাই এবং ভালো পেলে তো হবে না, কেউ তো এখন ডাকাডাকি করে না তো, কারণ আমাদের বয়স হয়ে গেছে। কিন্তু আপনি যে বলছিলেন চরিত্রের মাধ্যমে আপনি বেঁচে থাকতে চান, এমন কোন চরিত্রে কাজ করতে চান যেই কাজের মাধ্যমে এখনো? হ্যাঁ, সেটা চরিত্র যদি পাই, কেউ যদি কেউ, জি জি অবশ্যই, এবং চরিত্র সেরকম লেখে তাহলে না সেটা পাওয়া যাবে, এবং আমাদেরও সেটাই কামনা। এবং আজকে আপনি টিভি সেটের সামনে যে কথাগুলো বলেছেন আশা করছি সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই জানবে এবং শুনতে পারছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বেলাশেষের স্টুডিওতে আসবার জন্য। তোমাকে ধন্যবাদ, এবং বেলাশেষে যারা পিছনে এবং সামনে যারা কাজ করছেন সেই কর্মীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলাশেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি আয়োজনে, নতুন একটি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসএটিভির পর্দায় চোখ রাখবেন।